বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি সময় আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে আল্লাহ স্বয়ং নিজে কোরআনে বলেছেন যে নিজেকে পবিত্র করল সে সফল কাম, যে নিজেকে পবিত্র করল সে সফল কাম। এই যে কথাটি বলেছেন আল্লাহর কোরআনে, আল্লাহ কি কখনো মিথ্যা বলতে পারবে? নাউজুবিল্লাহ। এখন আল্লাহ স্বয়ং যদি একথা বলে থাকে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, আবার যদি আল্লাহ একথা বলে থাকেন যে আমি সেই মানুষকে পরিচালনা করি যে নিজেকে পবিত্র করল। এখন শরীয়তের দৃষ্টিতে যদি যাই, তারা কিন্তু সবসময় নিজেকে পবিত্র করছে, কিন্তু সেই পবিত্রটি হচ্ছে সকালে ফজরের টাইম থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত তারা পানি দিয়ে ধুত করে নিজেকে পবিত্র করছে। এই পবিত্র করলে আল্লাহ তাকে পরিচালনা করবে, নাকি কোন পবিত্র করলে সেই বিষয়ে আলোচনা হবে। এক, দ্বিতীয়ত হলো যে সেই পবিত্রগুলো করতে গিয়ে কোন কোন সাধনার প্রয়োজন সেই বিষয়ে আজকে আলোচনা। দেখেন, এই মানব দেহটা পাঁচটা পদার্থের সৃষ্টি। পাঁচটা পদার্থ কী কী? আব, আতস, খাক, বাত, নূর। এই পাঁচটি পদার্থে মানুষের দেহটা সৃষ্টি, এবং এই পাঁচটি পদার্থ যদি আমার নাপাক থাকে তাহলে কিন্তু আমার দ্বারা সাধনা, আমার দ্বারা ইবাদত, আমল বিফল হবে। সেই পবিত্রগুলো কী দিয়ে কী করতে হবে প্রথমে যাব। আমার মধ্যে যে বাতাস বইছে, এই বাতাস যদি নাপাক থাকে তাহলে এই বাতাস নাপাক থাকলে যেই বাতাস আমি নিজের মধ্যে প্রবাহিত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বাতাসের মধ্যে নাপাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমার সাধনা করব, ইবাদত করব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ একটা অজু আছে, একটা খোদা আছে যা বাতাস খেয়ে ক্ষুধা নিবারণ করতে হয়, আরেকটি অজু আছে যা বাতাস দিয়ে নিজের অজু করতে হয়। আচ্ছা, এখন পানি দ্বারা দেহটা ধুয়েছি গেল, এটা শরীয়তের অজু। বাতাস দিয়ে আমার আত্মার অজু হবে। যেমন বাতাসের কিছু সাধনা আছে, সেই সাধনাগুলো কি? বাতাসের যে সাধনাগুলো, সেই সাধনাগুলো হলো দেখুন যে রেচক, পূরক, কুম্ভক। এই বাতাসের এই সাধনাগুলো নিজের মুর্শিদের কাছ থেকে নিয়ে নিতে হবে, যে রেচক সাধনাটা কীভাবে করতে হয়, পূরক সাধনাটি কীভাবে করতে হয় এবং কুম্ভক সাধনাটি কীভাবে করতে হয়। এবং এই সাধনাগুলো যার যার মুর্শিদ শুধু দেবেই না, এই সাধনার অনুমতি দিলে তখন আপনার দিকে দূর থেকে দৃষ্টি রাখবে। এই সাধনাগুলো উল্টাপাল্টা করতে গেলে মানুষ স্ট্রোক করতে পারে, মানুষ মারা যেতে পারে। এই সাধনাগুলো করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের এই সাধনার নিয়ম কানুন এবং আইন মেনে চলতে হবে। আচ্ছা, যেমন আমার মাটি পবিত্র করা, বাতাস পবিত্র করা এবং আগুন আছে মানুষের মধ্যে, সেই আগুনকে পবিত্র করা। আগুন মানে বাতাস, মাটি, আলো। তো এই জিনিসগুলো পবিত্র করতে হবে। এই জিনিসগুলো পবিত্র করতে গিয়ে একজন মুর্শিদ ধরতে হয় এবং সেই মুর্শিদ আমাকে এগুলো পবিত্র করার যে কৌশল আমাকে দিয়ে দেবে। দেখেন, ইউটিউবের মধ্যে যদি আমি কথাগুলো বলে দিই তাহলে আমার অন্যায় হতে পারে, কেননা যেই বিষয়গুলো গোপন তথ্য, আর সেই গোপন তথ্য জানার জন্যই গুরুর প্রেমে মত্ত হতে হয়, আর সেখান থেকে এই সাধনাগুলো নিয়ে নিতে হয়, তবেই সেই ব্যক্তিটি হবে একদিন জয়। আচ্ছা, তো এবার আসি যে একজন মানুষ যখন সেই সাধনাগুলো করবে, সেই সাধনাগুলো করলে সে নিজেকে দিন দিন পবিত্র হতে থাকবে, আর সে পবিত্র হলে তার লক্ষণ কী? তার জবান ঠিক হবে, মুখে কিছু বললে হবে, দৃষ্টিশক্তি কোনো দিকে চেয়ে কিছু বললে হবে, এবং কান দিয়ে শুনেছে এবং শ্রবণ করেছে, সে ভালো কথা শ্রবণ করে, খারাপটা
শ্রবণ করে না। আচ্ছা, হাত পা চোখ নাক কান সমস্ত কিছু খারাপ থেকে গুটি ভালো দিকে নিয়ে আসে, এই লক্ষণগুলো আস্তে আস্তে এসে যাবে, তখন কি হবে? যখন আল্লাহ দেখবে সে সম্পূর্ণ পবিত্র হয়ে গেছে, তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক জায়গাতে, চোখ নাক কান মুখ সব জায়গাতে তার জিকির চলে অটোমেটিক। আর জিকির চলার কারণ হলো যে নিজেকে পবিত্র করলো, তখন তার মধ্যে দুনিয়ার কাম বাসনা, দুনিয়ার লোভ লালসা কোনো কিছু থাকে না, তখন কি হয়, তখন তার এখানে জিকির চলতে থাকে। যখন পবিত্র হয় তখন আল্লাহ তালা তার মধ্যে বিলীন হন, তখন যাকে যা বলে দেয় তা হয়ে যায়, যাকে যা বলে দেয় তা হয়ে যায়, এবং মানুষ দিন দিন তার কাছে আসতে থাকে, তার থেকে পরামর্শ নেয়, তার থেকে আমল নেয়, তার কাছে বায়াত গ্রহণ করে। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, যে আজকের আলোচনাটি কি, যে কোন ধরনের ব্যক্তিকে আল্লাহ কোরআনে বলেছে, কোন ধরনের ব্যক্তিকে আমি আল্লাহ পরিচালনা করব, আর যাকে আল্লাহ পরিচালনা করে তার কি দোজকের ভয় আছে? নেই। আচ্ছা, তো এবার আসবো, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, এই জন্যই আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, এই জন্যই বলা হয়েছে যে আল্লাহ মহাপবিত্র, আর সেই মানুষটি নিজেকে ক্ষুদ্র পবিত্র করেছে, তাই মহা আলোকিত বা মহাপবিত্র সেই ক্ষুদ্র আলোতে এসে বিদ্যমান হয়, বিলীন হয়, তখন এই বান্দা বন্ধুতে পরিণত হয়, আর বন্ধুর মুখে আল্লাহ স্বয়ং কথা কয়, যখনই যেখানে যা লাগে তাই বলে দেয়, তাই ফলে যায়। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো আপনাদের কাছে করা হলো, অবশ্যই কি এ ধরনের কথা কারো জীবনে দরকার আছে? যার দরকার আছে সে এই কথাগুলো অবশ্যই শ্রবণ করছে, আর যে এগুলো বোঝে না এই সম্বন্ধে, তা এর চেয়ে দামি হলেও তিনি বুঝবে না, এই কথাগুলো নেবে না। তবে অনেক মানুষই একটা কথা বলে থাকে, চাই না দোজক, চাই না বেহেস্ত, চাই মাওলা তোমার হুব্বে দিদার। আবার বলে থাকে, আত্মার মুক্তি চাই, এই জগতে জন্ম নিয়ে আসা, আবার জন্ম মৃত্যু হয়ে যাওয়া, কত কষ্ট, এই জন্ম মৃত্যু থেকে আমরা রেহাই চাই। দেখেন, বেহেস্ত দোজক কোনো কিছুই দরকার নেই এবং মুক্তির দরকার নেই। আমি যাকে ভালোবাসি তাকে যদি চাই, তাকে যদি পাই, তাকে পাইলে আর কোনো কিছুই দরকার নাই, তবেই সেই ব্যক্তিটি একদিন মুক্ত হতে পারে। কেন? কেননা আল্লাহই বলেছে যে কোনো কৌশল করে আমাকে পাওয়ার জন্য, যদি কেউ কৌশল করে আমার ধন পাওয়ার জন্য, সে আমাকে তা আমার সম্পদ সে কখনোই পাবে না। আর যে নিরাশা, তার কোনো আশা নেই, তার কোনো চাওয়া পাওয়া নেই, শুধু আমাকে ব্যতীত, তখনই সে কোনো একদিন পাবে। কিন্তু মানুষ কিন্তু অল্পতে হোঁচট খেয়ে যায়, আর সে হোঁচট খাওয়া থেকে বাঁচতে হলে আল্লাহর সাহায্যর প্রয়োজন। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং আমাদের এরকম ধরনের আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।